Audio Jungle. Alhamdulillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Rohingya WhatsApp group for معتبر شخصیات عقل مند دانش من حضرات ماشاءاللہ او امریکہ اخن و غریز ہم شروع گجی مسلم عمر ز سپاہ سالار ذرا بشر مسلم اور فخر و گورو اللہ عالم اسلام اور بڑ بڑ شخصیات بزرگ حضرات لوگور زے بڑ بڑ حملہ ترا شروع گجا بنو اگری افغان امریکہ تو نقد خود دی بے جدی بشر منتو ترا تم باگو ہوچ یہاں گفتہ حملہ دے سورا حملہ وغیرہ گرر ہو دین دل کی سو جنی شو فلا تو نظر افغان تو انتو میں امریکہ بول گرے তারা বিশ্বর নজরত এক তো তারা ক্রাইম আর ক্রিমিনালি করে দে খালার দে জিনিসিয়ান পুরো ওয়ার্ল্ডে জানে ক্রাইম করে দিয়ান জিনিসিয়ান আরো স্পষ্ট ইয়ান আমেরিকার লা ক্ষতি মনে করি আমেরিকার অদূর ভবিষ্যতের রাজনীতি সিয়াসতের লা ইয়ান মারাত্মক ক্ষতি তবে আফগান আল্লাহ ইয়ান বড় ধরনের এক লাভ তবে ইয়ান তো আফগানের মধ্যে মুমিন যারা তারাল্লা সাপোর্ট ওয়ার্ল্ড আর মুসলিম উম্মার সাপোর্ট বাড়িব দিনদি আমেরিকার সাপোর্ট যে আছে বিশ্বব্যাপী আর দিন দিন কমিব কিয়া জুলুমর পক্ষে শুনি কিয়া থাক অন্যান্য যে হোক না কেন আর তারপর পরে রমজান মাস হতো ফলস্তিনি অলর উপর এই ইহুদি অল বড় বড় হামলা শুরু করছে অন্যরা জিনিস দেখর তাহলে এক তো আমেরিকা আর এক তো ইসরায়েল ইতারার সময়তে মানুষের কতলাগে আরোপ করো ইতারা বিশ্বের জমিনের শান্তি নসা অশান্তির জন্ম দেয় আফগানের মর্দে মুমিন যারা মুখলেস হজরাত আল্লাহর ওলিয়ুল বুজুর্গ তারা হয়তো মুম্মিকা চাইলে যে চুক্তি বগাইরে তারা চিনলে গুঞ্জি তো চুক্তি বগাইরে ইনারা আরো মজবুত করি ইহাতে পাঁচ ভাগর একবার যে খজানা যে খনিজ সম্পদ যে আফগানত খনি ইন পাঁচ ভাগর একবার প্রয়োজনে চিনি ভুগিব খাইব চারিভাগ আফগানে ব্যবহার করিব এন্ডুল্লা গুলিয়ার চুক্তিকরণ দরকার যাতে মোটর জবাব দি পারে এই আমেরিকার তো আলহামদুলিল্লাহ আফগানর মার্দে মুমেন সব সময় তামাম বা তেল অলর মোটর জবাব দিয়ে দের দিব বলে পুরা আশা মাহে রমজান মাসত প্রত্যেক মুসলিম উম্মান তুম দরখাত দেখি আফগানর মর্দে মুমিন অলল্লা দোয়া করন না আর আমেরিকা হতে বা সব সময় আসিল খারাপ এখন খারাপ কে ইহুদ নসরা মুসলমানের বন্ধু নয় হরণ তারা ফলন দিতে পারে হরণিন না মুসলিম উম্মারে সব সময় ক্ষতি করে দে এই আমেরিকা আর ইহুদি নসরা আর ইহুদি আল্লাহ উনার হয় হেদায়ত করুক নইলে আল্লাহ খালাক করুক আল্লাহ ধ্বংস করি তবে ধ্বংসর ফল ধৈর্য কে আফগানের তারা যে হামলা এখন শুরু করছে জিনিস ইনের দ্বারা বিশ্ব বুঝি পারে যে আমেরিকার মতলব সবসময় খারাপ আছে আর আমেরিকা শুধু এটা ক্রাইম ক্রিমিনাল দল সুরের দিয়ে রাখাই তো বিশ্ব সন্ত্রাস আল্লাহ বিশ্ব সন্ত্রাস উনার হেদায়ত করুক নইলে খালাক করুক মরিবার একবারে টাইম আইন করিব অক্ত তাহলে এটা শুনি কি ডরাইরে দুনিয়াত সদা হল দরকার নবুজির আর কে মানুষ মরণশীল ইয়ার আগর 100 বছর আগর মানুষ উগু নাই ইয়ার পর 100 বছর রুল হলো তাই বুঝলে একে বাদিক রেডা ইয়ের দিয়ে যাবি দুনিয়াত আইব যাইব এ দূর কিছুদিন দুনিয়ার মধ্যে মানুষ আইনের পরে ফুয়া থাকে ফুয়া তো জওয়ান জওয়ানের বাদে বিয়া শাদি করে বিয়া শাদি করে ফুয়া সা ফুড়া এর পরে দেয়া ঘর আর ধর আর ধর তার ঘর আর বাড়ি আর ফুয়া সা আর সম্পদ ইন তিন করতে করতে হন হন একখান ইয়ালে
বাহানার দখল করে মরিয়ে খবর হচ্ছে, এর দূরা আবার এবার ভুয়াশার ব্যবহার করে ইন ইন্ডিল্লাহানিদ্রহান্নমর জালানির বোধে জাহান্নম জ্বলি বোধে ফাত্তর দি ইনসান দি এটা উত্তর ইহুদ নসরা উনাস ইয়া ইহুদি আর নসরা উনাস তাহলে ওনার ডরাইবার কি আছে? এটা গুণাগার মুসলমানও জ্বলিব জাহান্নম, গুণাগার মুসলমান যারা তারাও জ্বলিব, অবাধ্য মুসলমান যারা তাল্লাই ইহুদ নসরা এনে কি ডরাইবে আরে কি শরমাইবে? আর ওনার সম্মান না আফগানের মধ্যেও মুসলমান কোন খারাপই করে তার আমেরিকা বড় খুনি তো, আমেরিকার রাজনীতিবিদ প্রত্যেকজন খুনি হারাম জাদের গোষ্ঠীও সুবাইডিন্যা ফুবাইডিন্যা আরো কি কি আর আগে সাপের মারুক জোন আসিল ঠালটি উন্ডে উন্টা হাঁটতো বলুন কুড়িত আফগান তারপর বুকিং এর লগর না হাঁটে সিটি বাট ফার দো খাবাস আল্লাহ অন্য রেহা দায়িত্ব করুন মহিলা খালা করে ধ্বংস করুক রমজান মাসে দোয়া করুক নয় তবে এনে ধ্বংস পুরা দুই তার ভার মুসলমান হতো খতল করে দিয়ে বুঝিবার ইহুদ নসরা আমি তো মুসলিম মারি হলো আর মুনাফেক মুসলমান জোন আছে মুনাফেক মুসলমান জোন আছে উনহন দিলাও দাদি ইহুদ নসরা আগে আসেন কেন মুনাফেক মুসলমান হতো না ইহুদ নসরার মহব্বত আছে উনহন দিল আরাম জাদার গোষ্ঠী উনহন তো হাসন হোসেন উনহন হওয়ার প্রতি ইমরান খান যদি আজি ক্ষমতার মসনদত চাইতো তাহলে আফগানত যে বুম্পিং যে রাস্তা এখতিয়ার করছি আমেরিকার সাত জেলা তো পাইয়ের মতো সিয়াসত চিন্তন বুঝো হনুমান ওই ক্ষমতার গদি মোদি হই তো বললাই এভাবে ঘুরি ওরা সম্ভব নয় যারা শরিয়া কায়েম করতেছে গণতন্ত্র ডিমোক্রি জিরফুয়ারে বুক গড়ি খন বলে মুন্সি যদি হাত ধুইতে গিলে ইয়ার একখান অনলি দুম্বালো থেসাব করছে মনে না তোমার দেশত পুরা বাহানি বাহিনী যা আছে যারারও চলে মানুষজন হল্লর সংশিক্ষায় শিক্ষিত তারা যদি এখনো মোল্লা মুন্সি হদ্দি গিলিয়া ডিলা করি গুট্টুট গুড়িয়ে সরিয়ে খাই কিন্তু সম্ভব মোল্লা মুন্সি নেই মোল্লা মুন্সি সদ্য গোষ্ঠীও সম্ভব নয় তাহলে যদি রাস্তাইয়ান আমি দেখা রাস্তাইয়ান তাকে দেখি যে অন্তত নেমত্ত হানামোবালা যা দিয়ে ইসলামর আনেওয়ালা বা ডাহর বাজারর অন্য কোনো দেশত ইসলামর খেনমত গড়ি ধরে দেন কোনো মানুষের খেনমতর কিনা তারা তো সুপুরদম দরকার আসিল দেয় না মোল্লা মুন্সি অনুক্ত পাকিস্তানের সংসদত বই বই এত্তর মিডিয়া ঘুরি বাঁধি ইমরান খানের বিরোধী গুজি দে মলই দিছি আসুক দুজন মলই উনেছি আসুক দুজন হ্যাঁ তো আফগানের মধ্যে বম্বিং করে মানুষ খুন করে বললাই মানুষ মারি বললাই আমেরিকার ওয়েলকাম গুজি ভানির অত তো খুনির দল আরাম সাদার গোষ্ঠী আমেরিকার ফাদুরি পরিচালিত রাজনীতি আমেরিকার ফাদুরি পরিচালিত রাজনীতি আর বর্মার ঠুয়র পরিচালিত রাজনীতি ভান্তে পরিচালিত রাজনীতি আর ইন্দুওয়ালর বন পরিচালিত রাজনীতি দরিয়ার মধ্যে বান্দিওর তুমি কুলগুরিতে না আমেরিকার যে ফাদুরি পরিচালিত রাজনীতি লইরে আমেরিকার যে মুসলিম উম্মার যে আর একখান শান মান আছে এর খতম করে দিত স্যার আফগান সম্ভব নাকি দরিয়ার মধ্যে একটা বান্দিয়ার কুগুরিতে দেব না অসম্ভব পুরা দুনিয়ার মধ্যে খালাফত খাইব আফগানর খোরাসানর মর্দে মুমেনলর জমাতর মাধ্যম দি পুরা পৃথিবীত খালাফত খাইব দিন মুমিকে দেব আর তোমার দিন আর নাতি পুতি সুতি জুতি থারা দিব আমেরিকা যে আর একটা বম্পিং গড়িয়ে মুসলিম উম্মার শক্তি দমাই ফেলাইতো স্যার খতম করি ফেলাইতো স্যার এটা পাকিস্তানের পার্লামেন্টিয়াল খতুন
মির্জাফর অল জমা হইয়রে আমেরিকার সুপোর্ট দিল ডাহাইতল ইমরান খানের ক্ষমতার মসনদ তুলামাই। তো বিশ্বর খেলা ফতর মসনদ জি আছেন কি তোরা খতম করি পারবি রে? অসম্ভব। তো আমেরিকা ইন অত সুরন্ত গিরস্বরের দিন পুরা দুনিয়া জিনিস বুঝে আল্লাহ নিজে হেদাইয়া দিয়ে গলা দিব মানুষের দিলি দিলে। আরে আমেরিকার দিয়ে ইহুদি উন্ধাইবাস জাগানো হইব, এ জালেম ইহুদি জালেম আমেরিকা উন্ধাইবাস জাগানো হইব বিশ্ব। আফগানের জমিনে লক্ষ লক্ষ মানুষ মারি দিয়ে মারতে বিষ্ণু মরে, আবার বুম্পিঙ্গর আফরতে ওই হারাম চাঁদের আমেরিকা জালেম। আল্লাহর গজব ইনসার, আল্লাহ তোরা খালাক করুক, ধ্বংস করুক, আল্লাহ তোরা খালাক করুক, আল্লাহ আমেরিকার ধ্বংস করি রোক, আল্লাহ আমেরিকার ধ্বংস করি রোক, আল্লাহ আমেরিকার ওরা আল্লাহ গজব না আসলো। হারামজাদার খ্রিস্টান ইহুদ নাসারার গোষ্ঠী, হারামজাদার গোষ্ঠী আর রমজান মাসের মধ্যে তোরা এই ফলস্তিনের মধ্যে, ফলস্তিনের মধ্যে ইসরায়েল ডাহাইতাল ইহুদি হলো আল্লাহ গজব না আসলো, ইহুদি হলো আল্লাহ গজব না আসলো। হারামজাদার গোষ্ঠী আল্লাহ